হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। চলে এসেছি নতুন একটি প্রবলেম রিভিউ নিয়ে। তা বন্ধুরা, প্রবলেম রিভিউ, ট্যাবের সাউন্ড প্রবলেম। আমার এই বাইকে অনেকদিন ধরে ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসছে, টিক 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 একটা আওয়াজ আসছে। তা আমি বলছিলাম শোরুমে, এর আগেও দেখিয়েছি যে ইঞ্জিন থেকে আওয়াজ আসছে, আমাকে বলছে যে ট্যাবের সাউন্ড মিলাতে লাগবে। আসলে ফার্স্ট সার্ভিসিংয়ের সময়ই ট্যাবের সাউন্ডটি মিলিয়ে যায়, কিন্তু তখন শোরুমে ওয়াশার ছিল না, গ্যাসকেট ছিল না, যার কারণে ট্যাবের সাউন্ডটা মিলানো হয়নি। আমাকে বলছিল শোরুম থেকে যে পরে যে কোনো সময় এসে ট্যাবের সাউন্ডটা মিলিয়ে নিতে, কিন্তু এতদিন সময়ের অভাবে আমি আসতে পারিনি। যাই হোক বন্ধুরা, দুই একদিন ধরে বাইকের আওয়াজটা অনেক বেড়ে গেছে, যার কারণে আমি শোরুমে না এসে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমার বাইকের ট্যাঙ্কি, অন্যান্য চিপ সব কিছু খুলে আলাদা করে ফেলছে, এখন ইঞ্জিনটা খুলছে। করে ইঞ্জিনটা খোলার পরে এখান থেকে ট্যাপের সাউন্ডটা মিলাতে লাগবে। যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার বাইকের ইঞ্জিনের উপরে খাপড়িটা খুলে দিয়েছে। সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বাইকে এরকম ইঞ্জিনটা খুলবে এভাবে। আসলে ইঞ্জিন খুললে অন্যরকমই লাগে যে ইঞ্জিন খুলছে, কিন্তু এটা নর্মাল প্রবলেমই, ট্যাবের সাউন্ড হতেই পারে। এটা মিলালে কোনো ব্যাপার না, আর কোনো কিছু চেঞ্জ করতে লাগবে না আমার, শুধুমাত্র বাইকের গ্যাসকেটটা যে আছে, গ্যাসকেটটা চেঞ্জ করলেই হয়ে যাবে। নাটগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে বোঝার চেষ্টা করছি যে কতটা লুজ হয়েছে, আসলে কিসের প্রবলেমের জন্য আওয়াজটা হচ্ছে। কিন্তু কমল আমাকে বলছে, দাদা তুমি কি এটা বুঝতে পারবা? আসলে চেষ্টা করছি বোঝার জন্য, কারণ না দেখলে কি করে বুঝবো, আর জানা থাকলে পরবর্তীতে আমার সুবিধা হবে। চেঞ্জ হবে কি? কিচ্ছু চেঞ্জ হবে না। চেঞ্জ বলতে এই যে এটা রবারটা আছে না, এই রবারটা চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি লাগাইতে দেয় না এটাই, এমন লাগাইলে চলে যাবে এটা। বন্ধুরা, কোমলের কথা শুনে খুব ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করছিলাম কোমলের কাছে যে বাইকে আর কিছু চেঞ্জ করতে হবে কিনা, তা কোমল বললো যে আর কোনো কিছু চেঞ্জ করতে লাগবে না, শুধুমাত্র গ্যাসকেটটা চেঞ্জ করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখন কোমল বাইকের টেপারের সাউন্ডটা মিলাচ্ছে, নাটগুলো যেগুলো লুজ ছিল সেগুলো টাইট করছে। আসলে এগুলো টেপারের সাউন্ডটা মিলাতে গেলে অনেক দক্ষ হতে লাগে, যে যত দক্ষ সে ততটা দ্রুত এবং সুন্দরভাবে টেপারের সাউন্ডটা মিলাতে পারবে। আমার বাইকের সব কাজ কোমলই করে। দেখো বন্ধুরা, নাটগুলো টাইট দেওয়ার জন্য আলাদা রেঞ্জ আছে, একদম পরিমাপ মতো নাটগুলো টাইট দিতে লাগে, বেশি টাইট দিলেও অসুবিধা আছে। তো খুব সুন্দরভাবে কোমল বাইকের টেপারের সাউন্ডটা মিলাই দিচ্ছে। আর বন্ধুরা, তোমাদের বাইকে কার কার এরকম ইঞ্জিন খুলতে লাগছে, টেপারের আওয়াজ মিলাতে লাগছে, কমেন্টে অবশ্যই জানিও। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ইঞ্জিনে আওয়াজ হচ্ছে, এটা কিসের আওয়াজ, আর নতুন ইঞ্জিনে এভাবে প্রবলেম দিলে ভয় পাওয়ারই কথা, কারণ কিছুদিন আগেই আমি বাইকের ক্লাচ প্লেটটা চেঞ্জ করিয়েছি। তো বন্ধুরা, আমার বাইকের টেপারের সাউন্ড মিলানো প্রায় শেষের পথে, এখন গ্যাসকেটটি লাগাবে। না দিলেও চলে, আঠা আমি তাও দিয়ে দিলাম, সেফ ধরিস। গ্যাসকেট হাত দিয়ে চাপে ধরে রইস, দাঁড়া ঠিক আছে, গ্যাসকেট দেখে না আগে। বন্ধুরা, আমার বাইকের কাজ প্রায় শেষের পথে, এখন বাইকের ট্যাঙ্কি লাগাচ্ছে এবং একবার চেক করে দেখছে আওয়াজটা ঠিক হয়েছে কি না। টেপারের সাউন্ডটা এখন নেই বললেই চলে, আগে অনেক আওয়াজ হচ্ছিল কিন্তু এখন আর আওয়াজটা নেই। বন্ধুরা, আমার বাইকের টেপারের সাউন্ডটা একদমই কম হয়ে গেছে, এখন এখন ঠিক আছে। কোমল সব কিছু লাগিয়ে দিয়েছে বাইকে, এখন বাইকটা নামাচ্ছে, একবার ট্রায়াল দিয়ে দেখবে যে বাইক ঠিক আছে কি না। আর এখন তাপসদা আসছে বিলটা নিতে, জব কার্ডটা নিতে আসছে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে জব কার্ডে, দেখছে 350 টাকা দিয়ে
ভুল করে জব কার্ডে ফিটিং চার্জটা জুড়ে দিয়েছে, তাই আমি জিজ্ঞাসা করলে তাপস দা বললো ঠিক আছে আমি ওটা দেখছি। তো বন্ধুরা দেখতে পেলে যে টেপারের সাউন্ড ঠিক করার জন্য আমাকে মাত্র গ্যাসকেটের টাকাটাই দিতে লাগছে, আর কোনো টাকা আমার দিতে লাগেনি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সেফ ড্রাইভ সেভ লাইফ।